পদে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন চলবে 7 জানুয়ারি পর্যন্ত। ওকে, তো পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এএনজিওর কোন পদে আপনাদেরকে নিয়োগ করা হবে সেগুলো দেখাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, আর সুন্দর সুন্দর সরকারি চাকরির ভিডিও সবার আগে আমরাই আপনাদেরকে দিয়ে থাকি। দেখেন, এখানে বলা হয়েছে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বাংলাদেশের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের পিকেএসএফ এর নিম্নলিখিত স্থায়ী পদে কর্মকর্তা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এখানে দেখেন পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, টোটাল পদ সংখ্যা হচ্ছে 18টি। ওকে, শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে কমপক্ষে 3টি বিভাগের মধ্যে প্রথম বিভাগে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান থাকতে হবে অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে, শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না, এবং বয়স সর্বোচ্চ এখানে 30 বছর এবং আবেদনের জমাদানের শেষ তারিখ পর্যন্ত কিন্তু 30 বছর হলেই হবে। ওকে, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে এখানে বলা হয়েছে, দেখেন পিকেএসএফ এর বেতন কাঠামো 2018 এর আওতায় মূল বেতন হবে এখানে দেখেন 51,000 টাকা। ওকে, এছাড়াও মূল বেতনের 60% আপনারা পাবেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সুবিধা, যাতায়াত ভাতা, ভবিষ্যৎ তহবিল, আনুতোষিক, উৎসব ভাতা, গোষ্ঠী বীমা, দেশে শিক্ষারত সন্তানদের শিক্ষা ভাতা, গৃহ নির্মাণ এবং আরও অন্যান্য যে ছুটিগুলো রয়েছে এবং সুযোগ সুবিধা সব কিছু আপনারা পেয়ে যাবেন। ওকে, সো বর্ণিত পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তৃণমূল পর্যায়ের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এনজিও প্রতিনিধি উন্নয়ন ও সহযোগী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন পর্যায়ে ও ফোরামে নানাবিধ কাজে সম্পৃক্ত হওয়ার এবং প্রত্যন্ত এলাকা সহ সারা দেশে ভ্রমণ করার জন্য অন্যান্য সুযোগ আপনারা পাবেন। ওকে, সো যারা আবেদন করতে চাচ্ছেন এখানে আগামী 7 জানুয়ারি 2023 তারিখের মধ্যে পিকেএসএফ এর যে অনলাইন সাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। ওকে, সো পিকেএসএফ এর যে কোনো প্রকার তদবির নিরুৎসাহিত করে, অর্থাৎ কোনো প্রকার তদবির এখানে কাজে দিবে না, কোনো প্রকার টাকা লেনদেন করার কথা এখানে ওরা বলা হয়নি। ওকে, সো নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হলো, অর্থাৎ নারীদেরকে কিন্তু স্পেশালি তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। ওকে, সো সাইটটা আপনাদেরকে বলি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবেন এখানে এই যে এই সাইট অনলাইনে। ওকে, recruitment.pksf.org.bd। ওকে, সো এই সাইটটাতে ক্লিক করলে আবেদন ফর্ম চলে আসবে, সেই ফর্মটা যথাযথভাবে পূরণ করে আপনারা কমপ্লিট করলেই কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, সো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।